আগামীকালের লাকি নাম্বার এবং শুভ সময় জেনে নিন লটারি কাটার কারণ তিনটে রাশিরই জাতক জাতিকাদের আগামীকাল লটারিতে কোটিপতি হবার সুযোগ মিলবে নমস্কার মা কামাখা জয়বা তারা সঙ্গে থাকুন সবটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আগামীকাল যে তিনটে রাশির লটারি প্রাপ্তি চোখ তৈরি হয়েছে ফলে ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শেষ পর্যন্ত যারা দেখবেন তারা জানতে পারবেন শুভ সময় এবং জানতে পারবেন লাকি নাম্বার যে লটারিটা কাটবেন এবং অশুভ সময় সবটাই কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব এখন আমার এই যে চ্যানেল ফলো করছেন প্রোগ্রাম দেখছেন কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে সেই সম্পর্কে একটু বলে নিই কারণ অনেকের ধারণা আমি এতদিন বলতাম না দেখি আমার হোয়াটসঅ্যাপে এসে সবাই কিভাবে যোগাযোগ করব কিভাবে যোগাযোগ করছে তারপরেও বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে বলি দেখুন এখানে দুটো রাস্তা আছে যারা অনেক দূর থেকে দেখছেন প্রোগ্রাম আসতে পারবেন না তারা অনলাইন যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ কিভাবে যোগাযোগ করবেন এই যে নাম্বারে আপনারা ভয়েস মেসেজ বা লিখছেন এখানেই আপনার কি প্রশ্ন সেটা করবে। অর্থাৎ যদি মনে হয় আমার এখান থেকে কোনো রকম আপনারা কিছু জানতে চাইছেন বা আপনাদের জীবনের কিছু সমস্যা সমাধান করতে চাইছেন সেখানে সিস্টেমে আসতে হবে এবং আপনি হস্তরেখা বিচার করাতে চাইছেন জন্মচক বিচার করাতে চাইছেন সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে বলবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে বুঝিয়ে দেবে যে কী করতে হবে অনলাইনের বিষয়ে আর অফলাইন যেটা সেটা আপনি সরাসরি আমার মন্দিরে চলে আসতে পারেন এটা নদীয়া বীরনগর এখানে তিন দিন আমাকে পাবেন তিন দিন হচ্ছে সোমবার মঙ্গলবার এবং বুধবার আর দুদিন পাবেন তারাপীঠ সেই দুদিন শুক্রবার এবং শনিবার দুর্গাপুজোর পর থেকে দুর্গাপুজোর আগে আমার মন্দিরেই ভীষণ ব্যস্ত কিছু মন্দিরের কাজ চলছে সেই কারণে তাহলে এই পেয়ে গেলেন সপ্তাহে পাঁচ দিন আমার নিজে মন্দির এবং তারাপীঠ আর এখানে এসে আপনি কি করবেন কি সমস্যা সমাধান হবে আপনার কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেগুলো নিয়ে বলি দেখুন এখানে আমার জবামায়ের কৃপায় আমার যে মা কালী আমি যার সাধন করি সে হচ্ছে জবা তো জবামা এই জবামায়ের কৃপায় মানুষের জীবনের নানা সমস্যার থেকে কিন্তু সমাধান করা সম্ভব যেরকম এই মুহূর্তে যেটা চলছে অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বসীকরণ শত্রু দমন প্যারালাইসিস রুগী ব্যথাবিষ বাদ বেদনা অনেক কিছুই আছে সেগুলোও কিন্তু এখান থেকে সমস্ত রকম আমরা চিকিৎসা করে থাকি এবং তার সাথে সাথে চাকরিতে সফলতা ব্যবসাতে সফলতা বিবাহিত জীবনে সফলতা এবং আপনার স্ত্রী চলে যাওয়া কি করে ফিরিয়ে আনবেন এর কিছু ফর্মুলা এছাড়াও নারী ও পুরুষের জটিল এবং গোপন কিছু রোগ এবং আপনারা আরও যে সমস্যা আছে গ্রহগত সেগুলোও কিন্তু সমাধান করা হয় তাই এই ধরনের যারা সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন দুটো রাস্তাই আছে একটা অনলাইন একটা অফলাইন অনলাইন যে কোনো জায়গা থেকে করতে পারবেন অফলাইন নদিয়া জেলায় যারা আছেন তারা পাবেন বা একটু দূরের থেকেও আসা সম্ভব আমার এখানে বহু দূর দূর থেকেই ডোকা আসে সেটা আপনাদের উপরে নির্ভর করবে কতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা অবশ্যই আসতে পারবেন এবার আসুন লটারি প্রাপ্তি নিয়ে যে আলোচনা করছি লটারি প্রাপ্তি যোগ যে তিনটে রাশিটি তৈরি হয়েছে এই তিনটে রাশির জাতক জাতিকাদের আমার অ্যালার্ট করাই কাজ আমি জাস্ট অ্যালার্ট করব আমি এই আলোচনায় যে তিনটে রাশির কথা বলব প্রত্যেকে লটারি কাটবার পেয়ে যাবে তা কিন্তু না জাস্ট আমি অ্যালার্ট করছি যে এই তিনটে রাশি রাশির লটারি প্রাপ্তি গড়তে পারে কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে রাহু শুক্র মঙ্গল যাদের যাদের ভালো থাকবে তাদের তাদের মিলবে এবং যাদের ইচ্ছা থাকবে ধনী বা কোটিপতি হওয়া তাদের সাথে মিলতে পারে যার কোনো ইচ্ছা নেই রাশিটাই মিলল কোনো ইচ্ছা নেই যা হবে হবে বা আপনার এই গ্রহগুলো সাপোর্ট করছে না তাদের সঙ্গে কতটা মিলবে সেটা কিন্তু একটা ভাবার বিষয় তবে আমি বলবো যদি সব ঠিকঠাক থাকে একটুকু ভুল হবে না আপনার ভাগ্য বদলাবেই যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে লাকি নাম্বার জেনে শুভ সময় জেনে কাটতে পারেন আমি এই শুভ সময় লাকি নাম্বার অবশ্যই বলবো। তাহলে আসুন প্রথমেই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে পরিবর্তন হবে লটারি থেকেই ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন কারণ আপনার কিন্তু অর্থপ্রাপ্তি চোখ তৈরি হয়েছে সেখান থেকে লটারি থেকে আপনার ভাগ্য বদলাতে পারে অর্থপ্রাপ্তি চোখ অর্থ আসা এখন যদি আমরা সামনে তাকাই সেটা লটারিটাই চোখে পড়বে কারণ গুপ্তধন এখন বললে পরে সেটা সম্ভব হবে না তাই লটারি থেকেই আমরা ধরে নিতে পারি এছাড়াও আপনি রাস্তায় পড়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তির থেকে আসতে পারে আপনার গচ্ছিত অর্থ সেখান থেকেও রিটার্ন আসতে পারে যেভাবেই আসুক না কেন আর্থে মানে আপনার হাতে কিছু অর্থ আসতে পারে ফাটকা থেকে এটাই হচ্ছে অর্থপ্রাপ্তির যোগের কার্যকারিতা তাই ট্রাই আপনাকে করতেই হবে ছোট করে আমি অবশ্যই নাম্বার বলব এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে লটারি থেকে কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে আগামীকাল যদি আপনার গ্রহ সাপোর্ট করে আপনার যদি ইচ্ছা থাকে তো আপনার ইচ্ছা নেই গ্রহ সাপোর্ট করছে না তাহলে কিন্তু মিলবে না আপনার যদি গ্রহ সাপোর্ট করে অর্থাৎ রাহু মঙ্গল ভালো থাকে আপনার যদি বড় হওয়ার স্বপ্ন থাকে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না বিশ্বিক রাশিটাই আপনার কিন্তু এগুলো কিছু নেই আপনার গ্রহ ভালো নেই আপনার মধ্যে ইচ্ছা নেই ভালো আছি যেভাবে আছেন মেনে নিয়েছেন যেটা আমি অনেক ভালো আছি তাহলে এই আলোচনা আপনার নয় এখানে চাইতে হবে দেখুন লটারি নিয়ে বলছি সেখানে আপনাকে লটারি দোকান যেতে হবে কাটতে হবে মিলাতে হবে এ সবটাই আপনার উপরে নির্ভর করবে এগুলো কিছুই করবেন না কি করে হবে তাই এগুলো যাদের মধ্যে আছে আগুন যে আমি ধনী হব কোটিপতি হব তাদের জন্য আজকের আলোচনা মিলবেই যদি সব ঠিকঠাক থাকে আমি আবার বলছি যদি সব ঠিকঠাক থাকে আপনি যদি ঠিক নাম্বার মিলিয়ে নিতে পারেন যে শুভ নাম্বারটা বলবো সংখ্যাটা তাহলে কিন্তু অবশ্যই বহু গুণ বৃদ্ধিভাবে আপনার প্রাপ্তি ঘটান যেটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি সর্বশেষ তিন নম্বর তুলারাশি এই তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল লটারি থেকে ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে কারণ অর্থ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে আপনার হাতে অর্থ এসে ধরা দেবে এটাই স্বাভাবিক এবং ভাগ্য বদলানোর মতো শুধু অ্যালার্ট থাকার অনুরোধ নিল আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে এগুলো সবটাই আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ আপনার সঙ্গে কিছু ঘটছে দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে কাজ করে অর্থপ্রাপ্তি যোগ আপনি রাস্তায় টাকা পড়ে পেতে পারেন আপনার পৈতৃক সম্পত্তি থেকে টাকা আসতে পারে আপনার গচ্ছিত অর্থ সেখান থেকে আসতে পারে লটারি থেকে আসতে পারে যে কোনোভাবে আসতে পারে তবে সামনে যদি আমরা এখন তাক তাকিয়ে থাকি একটাই দেখা যাবে লটারি এখন গুপ্ত ধনের কথা বললেও সম্ভব না বা অন্যান্য দিক থেকে রাস্তাও আপনি কয়েক কোটি টাকা পাবেন না তাই এখানে পড়ে থাকে এক লটারি এবং সেটাও কিন্তু একদম লিগালি বিক্রি হচ্ছে কোনো রকম দু নম্বরই নয় সব জায়গায় দেখবেন বসে আছে এই কারণে লটারি শব্দটা বলে বোঝানোর চেষ্টা করি তার মানে কিন্তু লটারি বলে কিছু নেই আমাদের অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে থাকে অর্থপ্রাপ্তি যোগ এটা আমাদের বোঝানোর ভাষা ব্যবহার করে বোঝাই যে লটারি শব্দটা তাই আপনার রাশি আছে লটারি ট্রাই করতেই পারেন অবশ্যই ছোট করে নেশা পর্যন্ত নেবেন না গেলে কিন্তু ভীষণ খারাপ লটারি কাটা ভালো নয় তাই নেশা পর্যন্ত একদম যাবেন না যদি আপনি আপনার মতো করে কোন দিন আপনার এই শুভ আছে শুভ দিন সেই দিনটা আপনি লটারি কাটতে পারেন রোজ কাটতে গেলে কিন্তু আপনারই সমস্যা পড়ে যাবেন কারণ নেশা হয়ে যাবে তখন কিন্তু সব বাটি ঘটি সব চলে যাবে লটারির পিছনে এই বলটা কখনোই করবেন না আমি আপনাদের লটারি কাটার কখনোই বলব না যে কাটুন কিন্তু আপনার প্রাপ্তি তৈরি হয়েছে সেটা আমি বলি বা জানানোর চেষ্টা করি তারপরে আপনাদের নিজ দায়িত্ব কারণ এই শুভ সময়ে কোনো না কোনো দিক থেকে তো অর্থ আসবেই সেটাই জানানোর চেষ্টা করি এবার আসুন আগামীকালের লাকি নাম্বার কাল সম্পর্কে আগে জানুন আগামীকাল বাইশে সেপ্টেম্বর রবিবার এই দিন আপনি একটি লটারি যে কাটবেন লটারির শুভ সংখ্যা থাকবে নয় এবং সাত অর্থাৎ নাইন সেভেন এই নাইন সেভেন নাম্বারটা আপনার টিকিটে থাকতে হবে এবং টিকিটের সর্ব নাম্বার একত্রে করে যোগ করে সিঙ্গেলে এনে এই নাইন বা সেভেন হতে হবে যে কোনো একটি তাহলেই সেই টিকিট আপনার এবং ভাগ্য বদলাবে একদম মিলিয়ে নেবেন আপনার সাথে মিলতে বাধ্য এরপর চলে আসুন শুভ সময় শুভ সময়ে কিন্তু আপনার জন্য আগামীকাল এই তিনটে রাশিরই একত্রে বলা হচ্ছে এই তিনটে রাশির জন্যই শুভ সময় আগামীকাল সকাল আটটা থেকে বেলা বারোটা অত্যন্ত শুভ এবং সর্বশেষ অশুভ সময় রাহুকাল আগামীকাল রাহুকাল সময়টা হলো বিকেল চারটে দু মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট সময়টা রাহুকাল এটা অশুভ সময় কোনো শুভ কাজ করা যাবে না লটেই তো কাটা যাবেই না এছাড়া সারাটা দিন শুভ আজ আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার